আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নামে শুরু করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে উড়তে পারা ঘোড়া দান করেছিলেন সেটি এখন কোথায় রয়েছে এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়া কোথা থেকে পেয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়তে পারা ঘোড়ার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে মহান আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। মহান আল্লাহ তাআলা বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে বড় ক্ষমতা ছিল তার হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মানত। শুধুমাত্র জিন কিংবা মানুষ নয়, প্রতিটি মাখলুকাত সব সময় তার খিদমতে নিয়োজিত থাকত। প্রিয় দর্শক, এত সুন্দর মুজিজা এবং বাদশাহী থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা তাকে খুব সুন্দর করে উড়তে পারা ঘোড়া দান করেছিলেন। এর মাধ্যমে আমরা বলতে পারি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সেই বাদশাহ যাকে মহান আল্লাহ তাআলা উড়তে পারা ঘোড়া দান করেছিলেন এবং এই কারণে তার বাদশাহী অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছিল। ইরানের মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়তে পারা ঘোড়াকে টেক্সিস বলে ডাকে। ইরানের মানুষ বিশ্বাস করে এই ঘোড়া ইরানের ছিল। রোমানদের মতে এই ঘোড়া একমাত্র সেই ব্যক্তি উড়াতে পারত যার হৃদয় ন্যাক, সত্যবাদী এবং সত্যিকার অর্থে ভালো মানুষ। এই ঘোড়া সৌন্দর্যের সঙ্গে সঙ্গে অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল। প্রাচীন কিতাবে এমন ঘোড়ার বর্ণনা পাওয়া যায় যাকে ইউনিকর্ন বলা হয়, আর এই ইউনিকর্ন সেই উড়তে পারা ঘোড়ার মতোই ছিল। এই ঘোড়ার মাথায় একটি শিং ছিল। এই ঘোড়া অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমান ছিল। প্রাচীন লোকেদের বিশ্বাস ছিল এই ঘোড়ার মাধ্যমে অনেক কঠিন রোগের আরোগ্য হতো। প্রিয় দর্শক, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মালকা বাকলিশকে তার দরবারে তলব করলেন এবং মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনতে বললেন, মালকা বাকলিশ সঙ্গে সঙ্গে সেটি কবুল করে নিলেন এবং মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম মালকা বাকলিশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি মালকা বাকলিশ হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়তে পারা ঘোড়ার প্রাপ্তিতে অনেক খুশি হন এবং তার ইচ্ছা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তিনিও হাওয়ায় উড়ে সফরে যাবেন। একদা মালকা বাকলিশ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আর্জি করলেন, আপনি উড়তে পারা ঘোড়ার মাধ্যমে পুরো পৃথিবী ঘুরে বেড়ান, আমারও অনেক দিনের ইচ্ছা আপনার সঙ্গে এই ঘোড়ার পিঠে আরোহণ করে আমি পুরো দুনিয়া সফর করব। তার ইচ্ছা যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে প্রকাশ করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তখনই উড়তে পারা ঘোড়াকে হুকুম দিলেন এবং উড়তে পারা ঘোড়া তার সামনে হাজির হল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াকে হুকুম দিলেন, মালকা বাকলিশকে পুরো দুনিয়া ঘুরে দেখাও। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং মালকা বাকলিশ তার পিঠে বসেন এবং সেটি হাওয়ায় উড়তে শুরু করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং মালকা বাকলিশ পুরো দুনিয়া ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি দ্বীপের কাছে পৌঁছান। উড়তে পারা ঘোড়াটি হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং মালকা বাকলিশকে সেখানে নামিয়ে দেয়। সুলাইমান আলাইহিস সালাম এবং মালকা বাকলিশ সেখানে নামলেন, আর সেই দ্বীপটি ছিল সাত সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ। মালকা বাকলিশ সেই দ্বীপে ঘুরতে লাগলেন এবং দ্বীপের সৌন্দর্য দেখে অত্যন্ত খুশি হলেন। আচমকা তিনি এমন এক জায়গায় উপস্থিত হলেন যেখানে অনেকগুলো ঘোড়া ছিল এবং তারা একে অপরের সঙ্গে খেলছিল। মালকা বাকলিশ এই ঘোড়াগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং যখন এই ঘোড়াগুলোর নজর হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে পড়ে তখন এরা উড়তে উড়তে গায়েব হয়ে যায়। মালকা বাকলিশ এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে অত্যন্ত পছন্দ করলেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার দরবারে ফিরে আসলেন, সমস্ত জিনদেরকে একত্রিত করলেন এবং হুকুম দিলেন, তোমরা সেই দ্বীপে যাও এবং সেই সমস্ত উড়তে পারা ঘোড়াগুলোকে আমার এখানে নিয়ে এসো, অর্থাৎ যেভাবেই হোক তাদেরকে গ্রেফতার করতেই হবে। তখন সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করল, জমিনে থাকা জিনেরা সমুদ্রে গিয়ে সেই সব ঘোড়াদের গ্রেফতার করতে পারবে না, এই কাজ শুধুমাত্র একজন জিনই করতে পারবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যে জিন এই কাজটি করতে পারবে তাকে আমার সামনে হাজির করা হোক, সেই জিনকে এবং এই মুহূর্তে সে কোথায় রয়েছে? তখন জিনেরা উত্তর দিল, হুজুর, সেই জিন আপনার হুকুম মানতে অস্বীকার করেছে, তার বক্তব্য সে মুক্ত থাকতে চায়, সেই জিন আমাদের দল থেকে বের হয়ে গেছে এবং সমুদ্রের মাঝে লুকিয়ে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই জিন যেখানেই থাকুক না কেন, যে কোনো মূল্যে তাকে ধরে এনে আমার সামনে হাজির করো। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জিন সমুদ্রে চলে যায় এবং উঁচু আওয়াজে বলতে থাকে, হে আমাদের বন্ধু,
তুমি যে বাদশার ভয়ে আমাদের থেকে লুকিয়ে রয়েছ তার মৃত্যু হয়েছে, এখন আমরা মুক্ত। যখন সমুদ্রে লুকিয়ে থাকা এই জিন এই কথাগুলো শুনল, তখন সে গভীর সমুদ্র থেকে বেরিয়ে আসলো এবং তার বন্ধুদের সঙ্গে মিলিত হলো। সেই সময়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের হুকুমে সমস্ত জিনেরা তাকে গ্রেফতার করে ফেলল এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করল। এরপর সেই জিন হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখে ভয় পেয়ে গেল এবং আরজ করল, আমাকে কিছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব, এখন থেকে আমি আপনার হুকুম মেনে চলব। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে খুব সুন্দর উঠতে পারা ঘোড়া দেখেছিলাম, সেই ঘোড়াগুলোকে আমার চাই। এই কথা শুনে জিন বলল, হুজুর সেই ঘোড়াগুলো কোথায় আমি জানি, আমি এক্ষুনি হাজির করছি। এই কথা বলে সেই জিন বাকি জিনদেরকে নিয়ে সেই ঘোড়াগুলোকে ধরতে গেল, কিন্তু এই ঘোড়াদেরকে ধরা কিন্তু এতটা সহজ ছিল না। যখন সমস্ত জিনেরা ওই ঘোড়াগুলোকে গ্রেফতার করতে সেখানে পৌঁছায়, তারা দেখতে পায় ঘোড়াগুলো সমুদ্রের ধারে পানি পান করছে। অতঃপর কোনো এক উপায়ে তারা সেই ঘোড়াগুলোকে গ্রেফতার করে ফেলল এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে পেশ করল। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিন এবং পরি সবার আলাদা আলাদা গ্রুপ তৈরি করে দিয়েছিলেন, তাই তিনি এই ঘোড়াদেরকেও একটি আলাদা গ্রুপ তৈরি করে দেন। একদিন তিনি এই ঘোড়াদের নিকটে গেলেন এবং আদর করতে লাগলেন, তার খেয়ালই ছিল না যে ইবাদতের ওয়াক্ত চলে যাচ্ছে। এইভাবে যখন তার আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল, তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন এবং বললেন, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি দুনিয়ার মায়ায় এত বেশি মোহাবিষ্ট হয়ে গিয়েছেন যে আপনার ইবাদতের সময় চলে গেল, অথচ আপনি বুঝতেও পারলেন না। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আরও বললেন, আপনার এই আমল মহান আল্লাহ তালার একদমই পছন্দ হয়নি। যখন জিব্রাইল আলাইহিসসালাম এই কথা বলে চলে গেলেন, অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং মহান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে করতে মাফ চাইতে লাগলেন আর বলতে লাগলেন, যেই জিনিসের কারণে আমার রব আমার উপরে এতটা নারাজ হয়েছেন সেই জিনিসের কাছে আমি আর কখনোই যাব না। তিনি মহান আল্লাহ তালার কাছে অত্যন্ত লজ্জিত হয়ে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই সমস্ত ঘোড়াকে তার সামনে পেশ করতে বললেন। যখন তার সামনে ওই সমস্ত ঘোড়াকে পেশ করা হলো, তখন তিনি সমস্ত ঘোড়ার পাখনা কেটে দিলেন। প্রিয় দর্শক, এইভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই সমস্ত ঘোড়ার সৌন্দর্যে মশগুল হয়ে তার নামাজ কাজা করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ওই সমস্ত ঘোড়ার পাখা কেটে দেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই উঠতে পারা ঘোড়া নিয়ে হাদিসও রয়েছে, যেমন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম খায়বার হতে ফেরত আসলেন, তখন আমার সামনে একটি পর্দা ছিল, বাতাসে পর্দার এক পাশ উড়ে যায়। তখন আমার সামনে খেলনা এবং একটি পুতুল চলে আসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, এগুলো কি? আমি উত্তর দিলাম, এগুলো আমার পুতুল। সেখানে নবীজি একটি কাপড়ের ঘোড়া দেখলেন যার দুটি পাখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এটা কি? আমি উত্তর দিলাম, এটি ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এই ঘোড়ার উপরে এগুলো কি? আমি উত্তর দিলাম, এটি ঘোড়ার পাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ঘোড়াদের কি পাখা হয় নাকি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আপনি কি শুনেননি হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘোড়ার পাখা ছিল? এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম মুচকি হাসলেন। এই হাদিস থেকে বোঝা যায় হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট উঠতে পারা ঘোড়া সত্যিই ছিল এবং তাদের হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়েই শেষ করে দেওয়া হয়েছিল। এই কথায় স্পষ্ট হয়ে যায় যে এই ঘোড়া মহান আল্লাহ তাআলার সৃষ্ট খুব সুন্দর একটি মাখলুক ছিল, যাদের কথা পবিত্র কোরআনেও পাওয়া যায়। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জান্নাতে উঠতে পারা ঘোড়ায় সোয়ার হওয়ার তৌফিক দান করুন এবং নেক আমল এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।